আমি জানি যে ওর যেদিন থেকে বিয়ে দেওয়া হয়, বিয়ের পর থেকে এরকম ওদের বাড়িতে মানে অশান্তি শুরু হতো। আর ওনার যে হচ্ছে বাবা, যে যে আমাদের এখানকার যে জামাই দিলীপ দেবনাথ, ওনার বাবা হচ্ছে কালীপদ দেবনাথ, উনি আরো ভয়ঙ্কর লোক ছিলেন। তা ওনার প্রথম জীবনে ওনার মানে মানে অনুপ্রেরণায় ওর স্ত্রীকে মারধর করতো, মেয়েটাও এখানে চলে আসতো আমাদের এই সময় মানে প্রতিবেশী মানে তার বাপের বাড়িতে। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে পাঠানো হতো সেখানে, তারপরে থাকতো সে। ধীরে ধীরে করে দুটো বাচ্চা, তারা বড় হলো, তারা বিয়ে শাদি করলো, পরেও এরকম গণ্ডগোল থাকতো। ছেলেরা বলতো যে দেখো মার তো কোনো দোষ নেই, আর এরকমই আমার বাবা যদি এরকম করে আমরা আর কি করবো, তুমি তো নিয়ে তো তাদের সংসার তো করতে হবে, আর বাবাকে যদি কোনো শাস্তি দিতে বাবাকে দাও, কিন্তু মার প্রতি আমার কিছু করো না। তো ব্যাস ভালো। তা এই যে রিসেন্ট ঘটনাগুলো আজ থেকে প্রায় বিগত 1 মাস আগে এরকম মারধর করছিল, মারধর করতে চলেও এসেছিলো, তারপরে এখান থেকে তার দু ভাই বুঝে সুঝে আবার ছেড়ে দিয়ে এসেছিলো। তারপরে যে এই যে ঘটনাটা ঘটেছে, যে ভাবতে পারি না যে এরকম ঘটনাটা ও ঘটিয়েছে, আর আমাদের দৃঢ় বিশ্বাস যে ওকে মেরে ফেলেছে। মেরে ফেলে ওকে মানে বৌমাদের দিয়ে একটা মিথ্যা একটা অভিনয় করিয়েছে যে বৌমা আমার তার শাশুড়ি তার বৌমার কাছে ছিল, সে জানতো না, নিজে সুসাইড করেছে, ওগুলো ওর বানানো গল্প। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ওদেরই কুচক্র, ওদেরই প্রেরণায় ওকে মারা হয়েছে। আমরা চাই যে আগে যেমন রাজা রামমোহন রায়ের আমলে ছিল সতীদাহ প্রথা পুরুষ সমাজে, এখন নারী সমাজে ওর যেন হচ্ছে পুরুষ দাহ করা উচিত ছিল, কিন্তু করতে পারলাম না। তার আগে প্রশাসন ঢুকে গেছিল বা ওখানকার লোকজন ছিল, আমরা গেছিলাম, আমরা সেটা করতে পারিনি। দেখ প্রশাসনের হাতে আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি, প্রশাসন তার উপযুক্ত সাজা দিক এবং কঠিন থেকে কঠিনতর সাজা হোক, এটাই আমরা আশা করি প্রতিবেশীদের। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার, যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নম্বরে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। নামখানায় ঘরের মধ্যে থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য। মৃত ওই গৃহবধূর নাম আলপনা দেবনাথ, বয়স 45 বছর। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত পাতিবুনিয়া দ্বিতীয় খেরি এলাকায় বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় এক গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, ওই গৃহবধূকে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি দিনের পর দিন অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করত। সেই সঙ্গে আরও অভিযোগ, ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে গৃহবধূকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নামখানা থানার পুলিশ। অপরদিকে অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী এবং শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নামখানা থানার পুলিশ। বলছি, নামখানা থানার তিনজনকে গ্রেপ্তার করেছে আজ কাকদ্বীপ আদালতে পেশ করেছে, মূলত কী কারণে? নামখানা থানার পুলিশ দিলীপ দেবনাথ, কালীপদ দেবনাথ এবং আঙ্গুর দেবনাথ নামে তিনজনকে অ্যারেস্ট করে আজকের কাকদ্বীপ কোর্ট এসিজিএম আদালতে প্রেরণ করে। তাদের বিরুদ্ধে প্রদীপ কুমার দেবনাথ, আলপনা দেবনাথের ভাই, ভাইয়ের অভিযোগ মূলে নামখানা থানার পুলিশ 15/23 নম্বর মকদ্দমা চালু করে এবং সেখানে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498A, 302 ও 334 ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা স্টার্ট হয় এবং আজকের কাকদ্বীপ এসিজিএম আদালতে তাদেরকে প্রেরণ করে এবং এসিজিএম আদালত তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মূলত তাদের বিরুদ্ধে এই প্রদীপ, যে দরখাস্তকারী প্রদীপ কুমার দেবনাথের অভিযোগ যে তার দিদিকে এই তিন ব্যক্তি কনস্পিরেসি করে, এই যে দিলীপ দেবনাথ, সে তার দিদিকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তার অভিযোগ। আপনার নাম? শঙ্কর নারায়ণ মান্না, অ্যাডভোকেট, কাকদ্বীপ। ওই 1 মাস আগে ঘটনা আর কি, 1 মাস আগে ওই আমার পিসি, আমার পিসি আর পেশার মধ্যে একটা মানে মানে ঝগড়াঝাটি মানে মনোমালিন্য হয়।
যার ফলে আমার পিসিকে প্রচুর মারধর করে, ঠিক আছে। ওই মারধর করার ফলে আমার পিসি রেগে আমাদের বাড়িতে চলে আসে আর কি। এবার চলে আসার ফলে এবার এতদিন থাকা, মানে এতদিন যে থেকেছে, কোথায় ছিল কোথায় না ছিল সেটুকু খুঁজ খবর নেয়নি, ঠিক আছে। এবার দিন 10-15 যাওয়ার পরে যখন খোঁজ খবর নিল যে আমাদের বাড়িতেই আছে, তখন আমার পেশা আমার হচ্ছে পিসিকে গলায় দড়ি দেবে মরে যাবে এইসব প্রলোভন দেখিয়ে মানে বাড়িতে নিয়ে যায় আর কি। এবার বাড়িতে নিয়ে গিয়ে মানে আমার দু কাকু, এই আমার বাবা আর আমার এক কাকু গিয়ে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে দিয়ে আসে। দেন তারপরে আবার মানে কিছুদিন আগে থেকে আবার বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয়, এবং এই ঝগড়াঝাটির পরিমাণ এতটাই বেড়ে যায় যে কালকের রাতে আমার মানে পিসিকে মানে হত্যা করে আর কি, মানে গলায় দড়ি প্যাঁচ দিয়ে হত্যা করে। তো আমরা এর ফলে আমরা চাই যে আমার পেশা দিলীপ দেবনাথ, আমরা ওনার ফাঁসি চাই, ও ওনার যে বাবার মা আছে ওনাদের যাবজ্জীবন কারাদণ্ড। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছি, ওটা আমাদের আমার হোয়াটসঅ্যাপে আছে। আপনার উনি নিজে আত্মহত্যা করেন, তাই তো? আপনার নামটা? আমার নাম অমিত কুমার দেবনাথ। নামখানা থেকে রবীন দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।